এরপর যে আমরা যে ম্যাথটি সমাধান করব সেটি হচ্ছে একটি পাটিগণিতের ম্যাথ, নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। তো এখানে আমাদের বলছে যে ক একটি কাজ পি দিনে এবং খ টুপি দিনে করে, তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে, কাজটি কত দিনে শেষ হয়েছিল। তো এই প্রশ্নটা পড়ার পরে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো না তো এটা কিভাবে সমাধান করতে হবে। তো এটা সমাধান করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, এটা যদি ধাপে ধাপে সমাধান না করি তাহলে এটা সমাধান করা খুবই কঠিন। তো প্রথমে আমাদের এখানে দেখতে হবে যে ক পি দিনে এবং খ টুপি দিনে কাজ করে, কাজ করে মানে ওই কাজটা সম্পূর্ণ করতে পারে আর কি। তো মনে করি সম্পূর্ণ যে কাজ সেটা হলো এক্স, মনে করি সম্পূর্ণ সম্পূর্ণ কাজ হচ্ছে এক্স, অর্থাৎ ক একটি কাজ পি দিনে, অর্থাৎ এই যে পি দিনে মানে মনে করো যে এখানে বিশ দিনে, খ এই একই কাজ 40 দিনে করতে পারে, মানে একা একা তারা এই এক্স কাজটি 20 দিনে বা 40 দিনে করতে পারে, অর্থাৎ পি এবং টুপি দিনে করে। এটা হচ্ছে আমাদের প্রথম ধারা, তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। তো চলে যাচ্ছে কে? চলে যাচ্ছে হলো ক, এই ক হচ্ছে চলে যায়। তাহলে তারা কিছুদিন তো একত্রে কাজ করেছে, মনে করি সেই সময়টা হচ্ছে টি দিন, তো তারা একত্রে কাজ করে, একত্রে কতদিন কাজ করে, একত্রে কাজ করে মনে করলাম হচ্ছে টি সময়, তারা একত্রে কাজ করে টি সময়। তো এখন আমরা এখান থেকে কিছু অংশ বের করে নেই, ক পি দিনে, পি দিনে কাজ করে হলো এক্স, পি দিনে এক্স কাজ করে, এটা হচ্ছে ক। তাহলে ক এক দিনে কাজ করবে, একদিনে কাজ করবে হলো এই এক্স বাই পি কাজ। আবার এই ক টি দিনে, অর্থাৎ তারা যেহেতু টি সময় একত্রে ছিল, এই টি দিনে কাজ করবে হলো এক্স টি ডিভাইডেড বাই পি কাজ, এটা হচ্ছে ক এর জন্য। সিমিলারলি আমরা খ এর জন্য বের করে নিই, খ পি দিনে, পি দিনে কাজ করে এক্স কাজ, খ খ এর ক্ষেত্রে হবে টুপি, একদিনে কাজ করে এই এক্স ডিভাইডেড টুপি। আবার খ দেখো এখানে বলছে যে এই টি দিন পর, টি সময় পর এই ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল, বাকি কাজ খ আর দিনে শেষ করে। তাহলে খ মোট কতটুকু কাজ করছে? খ কাজ করছে এই যে টি প্লাস আর, এই সময় ধরে কিন্তু সে কাজ চালিয়ে গেছে, একত্রে কাজ করেছে হলো টি পর্যন্ত, টি সময় পর্যন্ত, এবং এই আর যে সময়টুকু এক্সট্রা, এই আর সময়টুকু জুড়েও কিন্তু এই খ ছিল। সো খয়ের কাজের সময়ের ডিউরেশন হবে টি প্লাস আর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
T plus R दिने कास करे होलो X into T plus R divided by 2P आशा करिये ये जिनिस टुक बुझते बेरेसो आम्रा की बेर करे निलाम आम्रा होच्छे काजेर के कत टुकु कास करे से शे अंक्षो टुकु बेर करे निलाम तो देखो एकाने आम्रा ये क कास करे से होलो A अंक्षो आर ख कास करे से होलो A अंक्षो तो ये দুইটা অংশের যোগফল কিন্তু সম্পূর্ণ কাজের পরিমাণ হবে তো এই দুইটা অংশ যদি এখন আমরা যোগ করি প্রশ্ন মতে আমরা লিখতে পারবো xt divided by p plus x into t plus r divided by 2p এটা সমান সমান হচ্ছে x কারণ হলো এখান থেকে আমরা এই অংশটা করেছে হলো ক আর এই অংশটা কাজ করেছে হলো খ তো এই দুইটা কাজের যোগফল এই দুইটা কাজের যোগফল হবে হলো সম্পূর্ণ কাজ তো সম্পূর্ণ কাজ হলো x তো এখান থেকে আমরা যদি x কমন নিলে এখানে থাকবে হলো t divided by p plus t plus r divided 2p is equal to x তাহলে ax আর ax কাটবে উভয় পক্ষে x দ্বারা ভাগ করে দিলাম আর কি t by p plus t plus r divided 2p equal to 1 তো এখান যদি এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে হবে হলো 2p এখানে পাবো 2t plus t plus r এটা equal to 1 তো এখান থেকে আমরা লিখতে পারবো 3t plus r equal to 2p তো t সমান সমান হবে হলো 2p minus r divided by 3 তো এখানে আমরা সর্বশেষ বের করলাম হলো t এর মান t এর ভ্যালু আমরা বের করলাম হলো 2p minus r divided by 3 তো এটা কি নির্দেশ করে আমরা একটু দেখে আসি তো tটা কি ছিল tটা ছিল হলো তারা একত্রে কাজ করে কতদিন কত সময় এই t সময় হলো তারা দুইজন একত্রে কাজ করেছে তো তারপরে হচ্ছে কিন্তু ক কাজ সমাপ্ত অসমাপ্ত রেখে চলে গেছে তো এই যে টি প্লাস আর এই যে এখান থেকে টি প্লাস আর এই সময়টুকু জুড়েই কিন্তু সম্পূর্ণ কাজ হয়েছে তাহলে আমরা লিখতে পারবো টি প্লাস আর হচ্ছে এর সম্পূর্ণ কাজ তো এখানে বলছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল কাজটি কিন্তু এই যে টি প্লাস আর দিনে শেষ হয়েছিল তো এখান থেকে আমরা লিখি কাজটি টি প্লাস আর দিনে শেষ হয়েছিল তাহলে এখান থেকে আমরা টি প্লাস আর সমান সমান পাবো টু পি মাইনাস আর ডিভাইডেড বাই থ্রি প্লাস আর তো এখান থেকে যদি লসাগু করি তাহলে 2p minus r plus 3r 2p plus 2r এখান থেকে আমরা লিখতে পারবো 2 by 3 p plus r তাহলে কাজটি সম্পন্ন হতে সময় লেগেছিল এই এইটা t plus r দিনে কাজটি সমাপ্ত হয়েছিল আশা করি বুঝতে পেরেছ একটু বড় কিন্তু সহজ আছে তো এই ছিল আমাদের আজকের ম্যাথ তো আমাদের এই ম্যাথগুলো আমরা করাচ্ছি আমাদের স্পেশাল সাজেশন বই থেকে তো এই প্রশ্নগুলো বারবার আসে
তোমাদের অসংখ্য ধন্যবাদ।